সরি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার টু থেকে পদার্থের প্রকৃতি পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের বইয়ের পেজ 59, 60 এন্ড 61 যে সমস্ত ছয় প্রশ্ন আছে এগুলো সব নিয়ে আলোচনা করব। সাথে থাকো, চলো শুরু করা যাক। প্রথমেই আসি যেটা পেজ 59-এর একটা, অ্যাকচুয়ালি পেজ 58-এ এই প্রশ্নটা আছে এবং সেইটার ছকটা আছে পেজ 59-এ। ওকে, সে প্রশ্নটা ছিল কি, একটা ছবি দেওয়া ছিল হাতে কলমে, একটা ছবি দেওয়া ছিল যে দুটো গ্লাস রাখা আছে, একটা গ্লাসের মধ্যে কিছু একটা মেশানো হয়েছে এবং মেশানোর পরে সেটা তলায় থেকে দিয়ে পড়েছে, কিন্তু আর একটা গ্লাসের মধ্যে যেটা গুঁড়োটা মেশানো হয়েছে সেটা কিন্তু গুলে গেছে। ঠিক আছে, একটা গ্লাস হলো গ্লাস এ, আর একটা হলো গ্লাস বি। ঠিক আছে, এই যে ছক, এই ছকটার চারটে ভাগ আছে, মানে চারটে মানে কলাম আছে। কোন গ্লাস জলে পদার্থ যোগ করার পর, জলে পদার্থ যোগ করে চামচ দিয়ে নাড়ার পর, আর এর থেকে তুমি পদার্থগুলির দ্রাব্যতা সম্পর্কে কি ধারণা করলে, এই হলো টোটাল চারটি কলাম। প্রথমটা হলো যেটা, সেটা হলো জল এবং এক চামচ চিনি। এবার তোমরা বলতে পারো যে আমি কিভাবে বুঝছি যে প্রথমটাতে জল আর চিনি আছে। ঠিক আছে, সেটা ক্রমশ প্রকাশ্য সঙ্গে থাকো। এবার জল এবং এক চামচ চিনি, যেটা জলে দেওয়ার পরে চিনিটা তলায় থিতিয়ে পড়লো, কিন্তু চামচ দিয়ে নাড়ার পরে কি হলো, চিনিটা জলে মিশে গেল। তাহলে এক্ষেত্রে চিনিটা জলে দ্রাব্য, সেই জন্যেই আমি এখানে বলছি যে এটা জলে দ্রাব্য, এটা চিনি, কারণ চামচ দিয়ে গোলার পরে কিন্তু এটা জলের সাথে সম্পূর্ণভাবে মিশে গেছে। সেই জন্যেই বলছি যে ক্লাস এ যেটা, সেটাতে আছে চিনি, কারণ চামচ দিয়ে নাড়ানোর পরে চিনিটা সম্পূর্ণভাবে জলে গুলে গেছে। তারপর হলো বি যেটা, সেটাতে হলো জল এবং এক চামচ চকের গুঁড়ো মেশানো হয়েছে। আর এটাকে যদি চামচ দিয়ে নাড়ানো হয় সেটাও কি, তারপরেও কিন্তু জলের তলায় থিতিয়েই পড়বে। এটা তার মানে কি বোঝা গেল, যে চকের গুঁড়োটা জলে অদ্রাব্য, জলের মধ্যে গুলছে না। সেই জন্য বি ক্লাস যেটা, সেটা হলো জলে অদ্রাব্য, জলে গুলছে না, সেই কারণেই কিন্তু দেখো তোমাদের ছবিতে যেটা আছে জলে দেওয়ার পরে কিন্তু তলায় থিতিয়ে পড়ছে, সেটাই আছে। ঠিক আছে, তারপরে ধরো তোমাদের বইতে এর তলাতেই বেশ কিছু, এই প্রশ্নের নিচেই তোমাদের বইতে বেশ কিছু প্রশ্ন আছে। যেমন ধরো চিনি ন্যাপথলিনের গুঁড়ো যদি একইভাবে নেওয়া হয় সেক্ষেত্রে কি হবে, চিনিটা জলে দ্রাব্য হবে, ন্যাপথলিনের গুঁড়ো কিন্তু জলে অদ্রাব্য। তারপর হলো নুন কর্পূরের গুঁড়ো, নুন সম্পূর্ণ মাত্রায় জলে দ্রাব্য, কর্পূর কিন্তু জলে খুব সামান্য মাত্রায় দ্রাব্য, মানে খুব সামান্য গলে বেশি গলে না। তারপর হলো তুঁতে ও সালফার, তুঁতে জলে দ্রাব্য, সালফার কিন্তু জলে গলে না। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এই যে সালফারটা, সালফার কিন্তু জলে একদমই অদ্রাব্য, সেই জন্য কেরোসিন, পেট্রোল, কার্বন ডাইসালফাইডের দ্রাব্য, এটা খেয়াল রাখবে, এটা কিন্তু কার্বন ডাইসালফাইড। ঠিক আছে, এখানে বলে রাখি এর নিচেই তোমাদের বইতে একটা ছক আছে যে কিছু পদার্থের নাম দেওয়া এবং সেগুলো কিসে কিসে দ্রাব্য, ওই ছকটা কিন্তু ভালো করে পড়তে হবে, ছোট প্রশ্ন আসে। ওই ছকটাই বলে রাখি যে ওই ছকটাতে চারটে কলম আছে, জলের মানে জলে দ্রাব্য কিনা, কেরোসিনের দ্রাব্য কিনা, পেট্রোলের দ্রাব্য কিনা, কার্বন ডাইসালফাইডের দ্রাব্য কিনা। জেনারেলি যে জিনিসটা জলে দ্রাব্য হয় বাকি তিনটেতে, মানে কেরোসিন, পেট্রোল আর কার্বন ডাইসালফাইডে অদ্রাব্য হয়, আর যে জিনিসটা জলে অদ্রাব্য হয় সেগুলো মোটামুটি কম বেশি বাকি তিনটেতে দ্রাব্য হয়, সেটা একটু অল্প বিস্তর পরিবর্তিত হয়। যেমন ধরো চিনি, সেটা জলে জলে দ্রাব্য, সেই জন্য কেরোসিন, পেট্রোল, কার্বন ডাইসালফাইডে অদ্রাব্য। ঠিক আছে, আবার ধরো যেটা তোমাদের বইতে আছে, ধরো কর্পূরের গুঁড়ো, কর্পূরের গুঁড়ো জলে খুব সামান্য মাত্রায় দ্রাব্য, মানে বেশি গলে না, কিন্তু বাকি তিনটেতেই দ্রাব্য। ঠিক আছে, আর এখানে আরও একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সালফার, সালফার জলে একদমই অদ্রাব্য, কেরোসিন, পেট্রোল আর কার্বন ডাইসালফাইডে দ্রাব্য। তারপর আসি চৌম্বকত্ব নিয়ে, তোমাদের বইতে এই অংশে বেশ কিছু পদার্থের নাম লিখেছি এবং সেই পদার্থগুলোকে চুম্বক দ্বারা দেখা হচ্ছে যে সেগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না হচ্ছে না। তোমাদের বইতে একটা প্রশ্ন আছে যে একই রকম দেখতে, একই আকারে দুটো পৃথক পৃথক পদার্থ দ্বারা গঠিত দুটো রকম চৌকোর টাইপের, পাঁচ টাইপের নেওয়া হয়েছে এবং সেগুলোকে চুম্বকের সামনে ধরা হচ্ছে, সেটার মধ্যে একটা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না, একটা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে। পদার্থ যেটা এ, সেটা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না, সেটা হলো তামার টুকরো, কারণ তামা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। তারপর হলো পদার্থ বি, যেটা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় সেটা হলো লোহার টুকরো, কারণ লোহা হলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। ঠিক তেমনি লোহার মতো আরো বেশ কিছু পদার্থ আছে যেগুলোকে চুম্বক আকর্ষণ করতে পারে, যেমন ধরো তোমার নিকেল, কোবাল্ট, এগুলো। তাহলে লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল এগুলোকে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। আর এমন কিছু পদার্থও আছে যেগুলোকে চুম্বক আকৃষ্ট করে না,
চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, যেমন ধরো তামা, রূপো, তারপর ধরো তোমার অ্যালুমিনিয়াম। এগুলো তোমাদের বইতে পেজ 60-র একদম উপরেই একটা প্রশ্ন আছে, যেটা হলো চারটি পদার্থ বলেছে এ বি সি ডি, এ বি যেটা, এ আর বি, এই দুটো পদার্থ হলো কঠিন। এবার এই যে কঠিন পদার্থ আর সি ডি হলো তরল পদার্থ, এ ও বি যেহেতু কঠিন পদার্থ তাই এদের গলনাঙ্ক দিয়ে দিয়েছে। একটার গলনাঙ্ক হলো 659 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা হলো 1063 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এই পদার্থ দুটো কি কি সেগুলো লিখতে বলেছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা তোমাদের বইতে দেওয়া পেজ 55-এ একটা ছক আছে যেগুলো স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক দেওয়া, সেই ছকটা ব্যবহার করে এটা করতে পারো, কিন্তু পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এই স্ফুটনাঙ্কগুলো মুখস্থ করতে হবে। যেমন এক্ষেত্রে যেটা 659 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 659, সেটা হলো আমার পদার্থটা হলো অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে পদার্থ এ যেটা হলো এটা, এটা হলো অ্যালুমিনিয়াম, আর যেটার গলনাঙ্ক হলো এই যে 1063, এটা হলো সোনা। ঠিক আছে, এটা এই ছকটা দেখেই তোমরা লিখতে পারবে, কিন্তু এই ছকের যে স্ফুটনাঙ্ক গুলো মুখস্থ করতে হবে এবং গলনাঙ্ক গুলো। তারপর সি ও ডি বলেছে তরল পদার্থ, তাই এদের স্ফুটনাঙ্ক দিয়ে দিয়েছে, একটা হলো 78.3 আর একটা হলো 56। ঠিক আছে, যেটা 56 সেটা হলো অ্যাসিডোন, তাহলে ডিটা হলো অ্যাসিডোন, আর যেটা সি, যেটা স্ফুটনাঙ্ক হলো 78.3, সেটা হলো ইথাইল অ্যালকোহল। এরকম ভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, ধরো এখানে ধরো তোমার সোনা এবং লোহার মানে গলনাঙ্ক দিয়ে দিলো, সেখান থেকে লিখতে হতে পারে, এগুলো কিন্তু বদলে দিতে পারে। সেই জন্য তোমাদের বইতে পেজ 55-এ যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গুলো রয়েছে ওগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এবার আসি পেজ 60-তে যেগুলো আছে, সেটা হলো রাসায়নিক ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ। দেখো, পদার্থকে সবসময় যে তোমার বাইরে থেকে কোনো না কোনো বৈশিষ্ট্য দ্বারা দেখে বোঝা যাবে এরকম না। ঠিক আছে, এর আগে অব্দি আমরা যেগুলো দেখলাম, কোনো না কোনো পদার্থের কোনো না কোনো ধর্ম ছিল, মানে কারোর চৌম্বক ধর্ম, কারোর কোনো বিশেষ বর্ণ, কারোর কোনো বিশেষ গঠন, এগুলো। কিন্তু যখন আবার কোনো মানে কোনো পদার্থের ক্ষেত্রে এগুলো কোনোটাই কাজ করে না, তখন আমরা রাসায়নিক তার যে বৈশিষ্ট্য সেগুলো দেখার চেষ্টা করি, রাসায়নিক যে ধর্মের সাহায্যে তাদেরকে আলাদা করার চেষ্টা করি। তোমাদের বইতে একটা পরীক্ষা দিয়েছে, বলেছে যে একটা জারের মধ্যে কোনো একটা গ্যাস আছে। ঠিক আছে, সেই গ্যাসটার ধরে নাও, নামটা আমরা জানি না, এবার সেই গ্যাসটার জারের যে মুখ সেটা কিন্তু বন্ধ ছিল, এবার তুমি গিয়ে ধরো জানো না, খুলে দিয়েছো, খোলার পরে দেখছো যে গ্যাস জারের মুখ থেকে বাদামি রঙের ধোঁয়া বার হচ্ছে, সেটা কি? সেই প্রশ্নটাই এখানে লিখেছি। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা অনেক সময় ছোট প্রশ্ন হিসাবে আসে, খুব ভালো করে পড়বে। একটা গ্যাস ভর্তি নাম না জানা গ্যাস জারের মুখ বন্ধ ছিল, সেই গ্যাস জারের মুখ খুলে দিতেই বাদামি গ্যাস নির্গত হতে থাকলো, গ্যাস জারে কোন গ্যাস সংরক্ষিত ছিল এবং বাদামি গ্যাসটি কি? এরকমও প্রশ্ন আসতে পারে, মানে এর সাথে জুড়ে দিল বাদামি যে গ্যাস সেটা কি গ্যাস, তখন উত্তর এইটা হবে। দেখো, নাইট্রিক অক্সাইড ছিল যে গ্যাস জারের কথা বলা হচ্ছে, গ্যাস জারগুলো এরকম টাইপ দেখতে হয়, সেই গ্যাস জারের মধ্যে ছিল হলো তোমার নাইট্রিক অক্সাইড, মুখে কর্ক দিয়ে বন্ধ ছিল। এবার যে তুমি জানো না, তুমি এর মুখের কর্কটা যেটা খুলে দিয়েছো, ছিপিটা খুলে দিয়েছো, তখন কি হয়েছে, বাতাসে আছে অক্সিজেন, বাতাসের অক্সিজেনের সাথে সেটা বিক্রিয়া করে গেছে, করে গিয়ে তৈরি করেছে NO2। NO2 পুরো নাম হলো নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস, মানে নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করছে নাইট্রোজেন ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড হলো একটা বাদামি বর্ণের গ্যাস, সেই জন্য গ্যাস জারের মুখ থেকে বাদামি ধোঁয়া বার হয়েছে। ঠিক আছে, যেহেতু গ্যাস বিক্রিয়ার পাশে এরকম আপসাইড অ্যারো দেবে, এরকম একটা অ্যারো দেবে, একখানাই দেবে। ঠিক আছে, আর এখানে আমি বিক্রিয়াটা ব্যালেন্স করেছি, ব্যালেন্স মানে ধরো কিরকম বিক্রিয়া এরকম লিখবে, NO নাইট্রিক অক্সাইড তার সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, কোয়েল তৈরি করছে NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড। এবার ব্যালেন্স করবে, দেখো নাইট্রোজেন কটা আছে, এখানেও একটা এখানেও একটা, অক্সিজেন কটা আছে, এখানে দুই আর একে তিনটে, কিন্তু এখানে কটা, দুটো, তাহলে কি হবে, এইখানে দুটো দিয়ে দেবে, তাহলে এর সামনেও দুটো দিয়ে দেবে। এবার দেখো ব্যালেন্স হলো কিনা, দুটো নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন, অক্সিজেন এখানে দুটো, এখানে এই টুটা মানে এখানে ধরে নাও আছে, হ্যাঁ সামনে টু মানে হলো ওটা টুটা ধরো আছে, তাহলে এখানে এখানে দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, টোটাল চার, এখানে তাই দুই দুগুণে চার, টোটাল চারটে
আছে, চারটে অক্সিজেন হচ্ছে, ঠিক আছে? যদি ব্যালেন্স নাও করতে পারো, ব্যালেন্স তোমাদের যদি সিলেবাসে থাকে বা স্কুলে বলে তখন করবে, যদি না পারো তখন তাহলে এই মুহূর্তের জন্য ব্যালেন্স করতে হবে না, কিন্তু এইটুকু লিখতে হবে NO প্লাস ও টু সমান সমান অ্যারো দিয়ে হলো NO2, ঠিক আছে? আর যখন ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু একটু সমান চিহ্ন করে দিতে হবে, ঠিক আছে? তখন এখানে আমি ব্যালেন্স করে লিখেছি, তাই সমান চিহ্ন দিতে হবে, আর যদি ব্যালেন্স না করে লিখো তখন অ্যারো দিয়ে লিখবে, বুঝতে পেরেছো? তারপরে যে প্রশ্নটা আছে সেটা হলো দুটো গ্লাসে জল নিয়ে একটাতে খানিকটা চিনির গুঁড়ো দেওয়া হয়েছে আর একটাতে কিছুটা পোড়া চুন দেওয়া হয়েছে, এবারে দুটো গ্লাসকে হাত দিয়ে স্পর্শ করা হচ্ছে, কি দেখবে? যেটাতে চিনির গুঁড়ো মেশানো হলো সেটা জলের মধ্যে গুলে গেল, সেটাতে আলাদা করে অনুভব করার মতো কিছু পেলে না, মানে দু হাত দিয়ে ধরে অনুভব করার কিছু ব্যাপার নেই। তারপরে পোড়াচুনের গুঁড়ো, পোড়াচুনের যে সংকেত সেটা হলো CaO, ঠিক আছে? পোড়াচুন জলের মধ্যে যেই দিয়েছো তখন জল ফুটতে শুরু করছে, জলের মধ্যে বুদবুদ কাটবে এবং জলটা ফুটতে শুরু করবে এবং গ্লাসটা কিন্তু গরম হয়ে উঠবে, সেটা কেন? কারণ CaO এটা হলো পোড়াচুন, তার সাথে যুক্ত হচ্ছে জল নিয়ে বিক্রিয়া করে তৈরি করছে হলো CaOH, ঠিক আছে? এটার নাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে, এটার নাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার এর সাথে প্রচুর পরিমাণ, এই যে একটা ট্রায়াঙ্গেল দিয়েছি এটা মানে হলো শক্তি, প্রচুর পরিমাণ শক্তি নির্গত হতে থাকে, তার ফলে জলটা ফুটতে থাকে এবং গ্লাসটা গরম হয়ে যায়, ঠিক আছে? তাহলে বিক্রিয়া কিন্তু এটা নিতে হবে, CaO পোড়াচুন জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে এবং প্রচুর তাপ উৎপন্ন করছে, সেই তাপ উৎপন্ন করার জন্যই গ্লাসের জলটা ফুটতে শুরু করছে এবং জলটা গরম হয়ে উঠছে। তোমাদের বইতে এই জায়গায় একটা প্রশ্ন আছে, সেটা হলো একটাতে নুন নিয়েছো আর একটাতে চিনি নিয়েছো, এবার তোমরা এটাকে তাপ দিলে, ঠিক আছে? নুনটাকেও তাপ দিচ্ছ, চিনিটাকেও তাপ দিচ্ছ, যদি সরাসরি এই যে চিনিটাকে ধর এক চামচ চিনি নিয়ে তুমি তাপ মানে ফ্লেমের ওপর ধরছো, কি দেখবে? চিনিটা প্রথমে বাদামি হবে, যেটাকে বলি ক্যারামেলাইজড হওয়া, তারপর সেটা কালো হয়ে যাবে। কি কি বিক্রিয়া করছে? এক্ষেত্রে চিনিতে থাকছে কার্বন, ঠিক আছে? এই যে চিনির ভিতরে দেখো রয়েছে কার্বন সি, এই কার্বনটাই বেরিয়ে আসে তাপের প্রভাবে, ঠিক আছে? আর নুনটাকে যদি তাপ দাও কি হয়, চোখে দেখা যাবে এমন কোনো পরিবর্তন ঘটছে না, কারণ নুনের মধ্যে অনেক সময় NaCl এর সাথে না কিছু পরিমাণ জলও থাকে, তাপ দিলে এই জলটাই বাষ্প হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু চিনির গুঁড়োর ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এই যে কার্বনটা, এই কার্বনটা বার হয়ে যাবে। বিক্রিয়াটা কিরকম হবে, ধরো C12H22 এটা চিনির সংকেত, O11 এটাকে তুমি তাপ দিচ্ছ, এটা মানে হলো তাপ দেওয়া হচ্ছে, এখান থেকে 12টা কার্বন পড়ে রইল প্লাস 11 অণু জল বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা সমান চিহ্ন দিলাম অ্যারোভা, তাহলে C12H22O11 এটাকে তাপ দেওয়া হলে কি হবে, 12 অণু কার্বন বার হচ্ছে এবং 11 অণু জল, জল কি হচ্ছে বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে, কার্বনটাই পড়ে থাকছে, সেই জন্য ওই জিনিসটা কালো হয়ে বসে থাকে, সেটা হলো কার্বন। এবার আসি এই যে পেজ 61, তোমাদের বইতে আরো একটা ছক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে নাও। দেখো সবকটা পদার্থকে এখানে উত্তপ্ত করা হয়েছে এবং তিনটের ক্ষেত্রে তিনটে ভিন্ন ভিন্ন মানে পদার্থ উৎপন্ন হচ্ছে বা পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথমটা হলো জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট, ঠিক আছে? এরকম এবার এই জলটা এক অণু হতে পারে, এক অণু বেশিও থাকতে পারে, এক অণু বেশি থাকলে তখন এরকম হয়ে যাবে এক্স, এক্স মানে যে কোনো সংখ্যায় দুটো তিনটে চারটে, ঠিক আছে? এটা হলো নীল রঙের হয় সাধারণত, এটাকে যখন তাপ দেওয়া হচ্ছে তখন বাদামি রঙের NO2 গ্যাস তৈরি হচ্ছে, যেটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, আমি একটু আগেই বললাম সেটা বার হয়েছে, তার সাথে অক্সিজেন নির্গত হচ্ছে, ঠিক আছে? এবার এর যে বিক্রিয়া সেটা দেখো, CuNO3O2 জল, এটাকে হিট দেওয়া হচ্ছে, এটা হলো তাপের চিহ্ন, তৈরি করছে CuO, এটা হলো কপার অক্সাইড যেটা কালো বর্ণের, তার সাথে বাদামি গ্যাস তৈরি হচ্ছে, এটা গ্যাস বলে এরকম অক্সাইড অ্যারো একটা দিতে হবে, আর অক্সিজেন তৈরি হয়েছে, এটাও গ্যাস তাই জন্য। তারপরে হলো কঠিন আয়োডিন, কঠিন আয়োডিনকে তাপ দিলে, কঠিন আয়োডিন সাধারণত গ্রে বা নীল এরকম দেখতে হয়, তাপ দেওয়া হচ্ছে তখন এটা মানে সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয়, নিয়ে যে বাষ্প তৈরি করে সেটা হলো বেগুনি বাষ্প, আয়োডিনের বেগুনি বাষ্পই তৈরি হয়, ঠিক আছে? এবার এক্ষেত্রে কিন্তু আয়োডিন থেকে অন্য কিছু তৈরি হচ্ছে না, আয়োডিনটাই কঠিন অবস্থা থেকে একদম সরাসরি গ্যাসীয় অবস্থায় চলে যাচ্ছে, মানে যেটাকে বলা হয়েছিল উর্ধপাতিত হচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে, আর কোনো কিছু এর সাথে অ্যাড হচ্ছে না বা কোনো কিছু ভেঙে যাচ্ছে না, কিন্তু
এক্ষেত্রে কঠিন থেকে ও গ্যাস হয়ে যাচ্ছে। এবার তুমি যদি বেগুনি বাষ্পকে কোনোভাবে মানে কি বলবো কালেক্ট করো এবং সেটাকে আবার ঠান্ডা করো, সেটাকে সেখান থেকে কিন্তু তুমি আবার এই গ্রে রঙের কালোর দিকে, গ্রে বা ব্ল্যাকি সেরকম রঙের আয়োডিন পেয়ে যাবে। তারপর হলো ম্যাগনেশিয়াম তার, সেটাকে যদি তুমি বাতাসে জ্বালাও তখন Mg+O তৈরি করে MgO তৈরি করবে ম্যাগনেশিয়াম অক্সাইড, এবং এটা উজ্জ্বল হয়ে সাদা বর্ণের আলো হয়ে জ্বলবে, কারণ এটা ছিল ম্যাগনেশিয়াম তার। তারটা জ্বলতে থাকবে, একটা সাদা রঙের আলো সৃষ্টি করবে আর তার সাথে প্রচুর পরিমাণ শক্তি তৈরি করবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, পরের পর্বে দেখা হবে। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে এটা পৌঁছে যায়, যাদের প্রয়োজন তারাও যেন এই ভিডিওটা পায়। আর সাবস্ক্রাইব করো, আমাকে অ্যানালিটিক্স দেখাচ্ছে যে প্রায় আমার 65% লোকজন যারা ভিডিও দেখছে অথচ সাবস্ক্রাইব করছে না। তোমাদের যদি মনে হয় যে এই ভিডিও কাজে লাগছে, তোমাদের প্লিজ সাবস্ক্রাইব করো এবং এই পরিবারের একটা অংশ হয়ে ওঠো। থ্যাংক ইউ।